ইউনিফর্ম সিভিল কোডক লৈ ধুবুরীত বদরুদ্দিন আজমলৰ প্ৰতিক্ৰিয়া। ইউনিফর্ম সিভিল কোডৰ আমি বিৰোধিতা কৰিম, ইসলামত বহুবিবাহ কৰিব নালাগে বুলি কোৱা নাই, কোনোবাৰ যদি যৌবন বেছি থাকে কি কৰিব, বহুবিবাহ নকৰিলে কি দেখোন পাপ কৰিব বুলি মন্তব্য কৰে আজমলে। আজমলৰ যুক্তি, যৌবন বেছি থাকিলে বহুবিবাহ কৰিবই আৰু প্ৰয়োজন নহ'লে বহুবিবাহ কৰাৰ পৰা বিৰত থাকিব। বহুবিবাহৰ সপক্ষে মন্তব্য বদরুদ্দিন আজমলৰ। নিৰ্বাচনৰ আগমুহূৰ্তত আজমলে চৰ অঞ্চলত আৰম্ভ কৰিলে জৰাফুকাৰ ৰাজনীতি, বহুতকে গাঁও আৰু চৰ অঞ্চলত পানী জৰা দিলে সাংসদ বদরুদ্দিন আজমলে। এইটো আমি বিৰোধিতা কৰিম, বহুবিয়া কৰিব নালাগে মানুহ আমাৰ ইছলামে কোৱা নাই। বহুত যদি কাৰ কোনো ছেক্সুৱেল প্ৰব্লেম থাকে, তাৰ বাধ্যতা আছে, কোনো মজবুৰী আছে, কি কৰিব, ক'ত গৈ এই মানুহজনে কি কৰিব, পাপ কৰিব, এইটোৰ কাৰণে তাৰ মজবুৰী আছে। বহুবিয়া আমিও নামানো, বহুবিয়া আলটো ফালটো কেউ যদি কৰে ধৰিব লাগে। ইফালে ৰাজ্যত জৰাফুকাৰ বিৰুদ্ধে চৰকাৰে কেবিনেটত নতুন আইন প্ৰৱৰ্তন কৰাৰ সিদ্ধান্তৰ বিৰুদ্ধে ধুবুৰীত আজমলে চলাই আছে জৰাফুকাৰ ৰাজনীতি। ধুবুৰী ভিতৰুৱা তথা চৰ অঞ্চলত নিশাৰ ভাগত প্ৰৱেশ কৰি বদরুদ্দিন আজমলে আৰম্ভ কৰিছে জৰাফুকাৰ ৰাজনীতি। উল্লেখ যে ৰাজ্য চৰকাৰে কেবিনেটত জৰাফুকা বন্ধ কৰিবৰ বাবে বিধেয়ক উত্থাপনৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে আৰু সেই সময়তে আজমলে চলাই আছে জৰাফুকাৰো সস্তীয়া ৰাজনীতি। ভাল কৰি বিচাৰি বিচাৰি এনেকুৱা কাম কৰিম যিটো কৰিলে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চবৰ টোপনি উৰি যায়, বেছ কোটি উৰাই দিওঁ। ইলেকশ্যন আহিলে যদি তেখেতৰ টোপনি বেছি নাই, ৰাতি দিনত গৈ ভালকৈ লেকচাৰ দিব নোৱাৰিব, কেণ্ডিডেট দুই চাৰিজন হাৰিব, আমাৰ লাভ হ'ব, বিজেপিক হাৰাই দিলাম। কাজি নেমুক জাতীয় ফলৰূপে স্বীকৃতি প্ৰদান কৰা হৈছে, বিধানসভাৰ বাজেট অধিৱেশনত ঘোষণা কৰিছে কৃষিমন্ত্ৰী অতুল বৰাই। বিগত বৰ্ষত বিদেশলৈ ৰপ্তানি হৈছে 70,000 কাজি নেমু। ডুবাই, লণ্ডন, আবুধাবি, কাটাৰলৈ ৰপ্তানি হৈছে এই কাজি নেমু। নেমু উৎপাদনত জড়িত হৈ আছে 27 লাখ কৃষক। ৰাজ্যত এবছৰত উৎপাদন হৈছে 1.58 লাখ মেট্ৰিক টন নেমু। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার অধ্যক্ষতাত অনুষ্ঠিত কেবিনেট বৈঠকে কাজি নেমুক, যাক ইংরাজিত আসাম লেমন বুলি কোৱা হয় আৰু বৈজ্ঞানিক ভাষাত সাইট্রাস লিমন, এই বিশেষ স্বকীয় বৈশিষ্ট্যৰ পৰা ফল কাজি নেমুক অসমৰ জাতীয় ফল হিচাপে গ্ৰহণ কৰিবলৈ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছিল। আজি এই বিষয়টো সদনৰ মজিয়াত আমি উত্থাপন কৰিলোঁ আৰু সদনে সকলোৱে চৰকাৰৰ এনে সিদ্ধান্তক আদৰণি জনাইছে। আমি অত্যন্ত আনন্দিত হৈছোঁ আৰু মই ভাবোঁ যে এই সিদ্ধান্তটোক নিশ্চয় অসমৰ ৰাইজেও আদৰণি জনাব। ইফালে কাজি নেমুক ৰাজ্যিক ফল হিচাপে গ্ৰহণ কৰাৰ তথ্য পূৰ্বে জিঅ'গ্ৰাফিকেল ইণ্ডিকেশ্যন লাভ কৰাক লৈ আনন্দিত হৈ পৰিছে গহপুৰৰ ৰাইজ, প্ৰকাশ কৰিছে মনৰ কথা। এই সন্দৰ্ভত আগবঢ়াইছোঁ গহপুৰৰ পৰা পলাশ ফুকনৰ এক বিশেষ প্ৰতিবেদন। সদনৰ মজিয়াত কাজি নেমুক জাতীয় ফলৰূপে স্বীকৃতি দিয়াৰ পাছতেই নেমু খেতি কৰা কৃষকসকলৰ মাজত যথেষ্ট আনন্দ পৰিলক্ষিত হৈছে আৰু মই উপস্থিত আছোঁ গহপুৰৰ বালিজান বিলতীয়াত আৰু কেইবাগৰাকীও নেমু খেতিয়ক মোৰ সৈতে আছে। সঠিক হৈ দেখাব নেমু এই মুহূৰ্তত লমালমে লাগি আছে, যিহেতু কাজি নেমু জাতীয় ফলৰূপে স্বীকৃতি সদনৰ মজিয়াত কৃষিমন্ত্ৰী অতুল বৰাই স্বীকৃতি প্ৰদান কৰে আৰু যিহেতু 2019 চনৰ 5 জানুৱাৰীতে জি আই টেগ লাভ কৰে কাজি নেমুৱে, 15.90 হেক্টৰ ভূমিত নেমু খেতি অসমত হয় আৰু এবছৰত ৰাজ্যত প্ৰায় 1.58 লাখ মেট্ৰিক টন নেমু উৎপাদন হয় আৰু অসমত 27 লাখ কৃষক নেমু খেতিৰ লগত জড়িত হৈ আছে। প্ৰায় 3গৰাকী কৃষক মোৰ সৈতে আছে, যিহেতু গাঁৱলীয়া পৰিৱেশত তেওঁলোকে নেমু খেতি বছৰ বছৰ ধৰি উৎপাদন তেওঁলোকে খেতি কৰি আহিছে। আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ যিহেতু আজি এটা নিশ্চয় সুখবৰ, কৃষিমন্ত্ৰী অতুল বৰাই জাতীয় ফলৰূপে স্বীকৃতি দিছে নেমু, কাজি নেমু, কি ক'ব? আমি এই বাতৰি প্ৰচাৰ হোৱাৰ লগে লগে আমি কৃষকসকল সঁচাকৈ আনন্দিত হৈছোঁ। বিশেষত আমাৰ ইয়াত নেমু, আমাৰ এই গহপুৰ অঞ্চলত নেমু খেতি প্ৰায়বিলাক মানুহৰ ঘৰতেই আছে আৰু এইবোৰ বাতৰিটো প্ৰচাৰ হোৱাৰ লগে আমাৰ কৃষকসকল বৰ প্ৰফুল্লিত হৈছে, যাতে নেমু খেতি ব্যৱসায়ৰূপে ব্যৱহাৰ কৰি যাতে 2-4 পইচা অৰ্জন কৰি কৃষকসকলে পৰিয়ালবৰ্গক চলাই নিয়াত উপকৃত হ'ব, এই উদ্দেশ্যেহে আমাৰ কৃষকসকল আজি এই নেমু খেতিৰ
মন্ত্রী অতুল বরা ডাঙায় যে জাতীয় ফল হিসেবে সদন উত্থাপন করেছে সেই হেতু আমি অতুল বরা ডাঙরিয়ালে আমার কৃষক সকলের ফল নথৈ আনন্দিত বা ধন্যবাদ জ্ঞাপন করছো। নিশ্চয় যথেষ্ট আসলে ভাল খবর, জাতীয় ফল রূপে স্বীকৃতি পাইছে, আর যেহেতু গাঁলিয়া পরিবেশ সকলের ঘর নেমু খেতে প্রত্যেকেই জড়িত হয়ে থাকে। হয় স্যার, আমি যেহেতু আমি নেমু খেতির জড়িত, গতি নেমুরপা বহুত উৎপাদন হয়, আমার পরিবর্গ আর নিচে আমি নিজেই স্বাবলম্বী হয়েছো। তার মাজতে আমার নেমুর খেতি যে গরম দিনত বিশেষ করে দেখা যায় যে আর নেমুর উপকারিতা আছে, নেমুয়ে আমাক মানে দেহত বহুত রোগ নিরাময় করে, সে আমি সকল কৃষকে আজ আনন্দিত হয়েছো। কৃষক মন্ত্রী অতুল বরা সদন যেটা ঘোষণা করেছে তো আমার কৃষক মনলে আনন্দিত হয়ে আছে। নিশ্চয় আরও আছে, আমি কথা পাতি কোকসন, যেহেতু আজ এটা নিশ্চয় ভাল খবর সকলের বাবে। কৃষ্ণ, অতি ভাল খবর, আমি শুনি নিশ্চয় আনন্দিত হয়েছো, আর টিভি দেখিলো ঘপকে দেখি বহুত আনন্দিত হয়েছো। কৃষি বিভাগের বিরুদ্ধে সরব বিধায়ক অখিল গগৈ, বিক্রির বাবে একো নকৰি জাতীয় ফল রূপে ঘোষণা করে কি লাভ বলে সমালোচনা করেছে বিধায়ক অখিল গগৈ। কেন্দ্রের অহা টকার কমিশন খাবলেহে কৃষি বিভাগ আছে বলে অভিযোগ করেছে শিবসাগরের বিধায়কগুলো। কৃষি বিভাগের বিরুদ্ধে সরব হয়ে পড়েছে বিধায়ক অখিল গগৈ, বিক্রির বাবে একো নকৰি জাতীয় ফল রূপে ঘোষণা করে কি লাভ আছে বলে এনেদরে সমালোচনা করেছে বিধায়কগুলো। কেন্দ্রের অহা টকার কমিশন খাবলেহে কৃষি বিভাগ আছে বলেও অভিযোগ করেছে শিবসাগরের বিধায়কগুলো। বিরোধী ঐক্যর আসনের অঙ্কর আউল ভগার পূর্বে স্ক্রিনিং কমিটির মিটিংত কংগ্রেসের বৃহৎ সিদ্ধান্ত, পাঁচটা লোকসভা সমষ্টিত অকলে অবতীর্ণ হব কংগ্রেস। নিউজ এটিনের হাতত আহি পড়েছে কংগ্রেসের পাঁচটা সমষ্টির প্রার্থী তালিকা, কাজিরঙ্গাত কংগ্রেসের প্রার্থী হব রোজলিনা তির্কি, নগাঁও গৌরব গগৈ, ধুবুরীত রকিবুল হোসেন, ডিফুত জয়রাম ইংলেং আর করিমগঞ্জত কংগ্রেসের প্রার্থী হব হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। অবশ্যই এ পর্যন্ত কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা নাই প্রার্থীর নাম। ইপিনে পাঁচটা সমষ্টিত নিজাববীয় প্রার্থী প্রক্ষেপ করার বিপরীতে বিরোধী মিত্র দলক কংগ্রেসে এড়ি দিছে নটা সমষ্টি। ইতিমধ্যে নটা সমষ্টিত বিরোধীয়ে দিছে দুজনকৈ প্রার্থীর নাম, শীঘ্রে বিরোধী মিত্রজোটে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব চৌদ্দটা লোকসভা সমষ্টির প্রার্থীর নাম। বিরোধী ঐক্যর আসনের অঙ্কর আউল ভগার পূর্বে এতিয়া স্ক্রিনিং কমিটির মিটিংত কংগ্রেসের বৃহৎ সিদ্ধান্ত, পাঁচটা লোকসভা সমষ্টিত অকলে অবতীর্ণ হব কংগ্রেস। নিউজ এটিনের হাতত আহি পড়েছে কংগ্রেসের পাঁচটা সমষ্টির প্রার্থী তালিকার নাম, কাজিরঙ্গাত কংগ্রেসের প্রার্থী হব রোজলিনা তির্কি, নগাঁওত গৌরব গগৈ, ধুবুরীত রকিবুল হোসেন, ডিফুত জয়রাম ইংলেং আর করিমগঞ্জত কংগ্রেসের প্রার্থী হব হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। অবশ্যই এই পর্যন্ত কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা নাই প্রার্থীসকলের নাম। ইপিনে পাঁচটা সমষ্টিত নিজাববীয় প্রার্থী প্রক্ষেপ করার বিপরীতে বিরোধী মিত্র দলক কংগ্রেসে এড়ি দিছে নটা সমষ্টিত। ইতিমধ্যে নটা সমষ্টিত বিরোধীয়ে দিছে দুজনকৈ প্রার্থীর নাম, শীঘ্রে বিরোধী মিত্রজোটে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব চৌদ্দটা লোকসভা সমষ্টির প্রার্থীর নাম। আমি সম্পূর্ণ সাজু, আমার বুথ কমিটি সাজু, ব্লক কংগ্রেস কমিটি সাজু, জেলা কংগ্রেস কমিটি সাজু, আমি প্রদেশ কংগ্রেস সাজু। আমি প্রায় পাঁচটা সমষ্টিত ইতিমধ্যে স্ক্রিনিং কমিটির সিঙ্গুল নাম করেছো, এটালে মানে কথা আপনার প্রথম কইছি। নটা সমষ্টিত আমার ডাবল নাম আছে, আমি 20-22 তারিখের ভিতর আমি 16টা সমষ্টির প্রার্থী ঘোষণা করবলে সক্ষম হব। মানে পাঁচটা সমষ্টি এতালে আপনাদের অকল খেলি প্রার্থী সকল সংকেত দিছো যে আপনার নাম ইতিমধ্যে সিঙ্গুল হয়েছে, আর বাকি নটা সমষ্টি বিরোধী এলায়েন্স, নটা সমষ্টিত আমি ডাবল নাম আছে, এলায়েন্সের কথাও চলি আছে, সেখানেও আমি 20-22 তারিখে চূড়ান্ত সিদ্ধান্ত লোক। এইটো যেহেতু সাধারণ নির্বাচন রাষ্ট্রীয় ভিত্তিক হব, গতি সিদ্ধান্ত বিলাকত রাষ্ট্রীয় নেতৃত্বর প্রভাবটা বেশি থাকে। আমি এই সময় সাময়িকভাবে বেলেগে বেলেগে খেলিলো, আমি কোনো কারণে আমার মজার সম্বন্ধ বেয়া হবল দিব নালাগে, চৌধুরী ডাঙ্গরিয়াক মানে কইছো যাতে আমি লোকসভা নির্বাচনের পাছত আকো একলগ হয়ে বিধানসভা নির্বাচন একলগে খেলিব পারো, তার কারণে আমি প্রচেষ্টা চলাম। গৌরব গগৈ আর পদূত বলে যথেষ্ট শঙ্কা হয়েছে, তো নগাঁও পা পদূত বলে খেলার কথা উলাই আছে, কেন্দ্রীয় নেতৃত্বর এই ইচ্ছা যে দুইজন আমার নেতায় লোকসভা নির্বাচন অবতীর্ণ হব লাগে, এই কেন্দ্রীয় নেতৃত্বর ইচ্ছা। কংগ্রেসে বিজেপিক এড়ি দিব 11টা লোকসভা সমষ্টি, কংগ্রেসের পাঁচটা সমষ্টির প্রার্থীর নাম প্রকাশ পাওয়ার পিছতে প্রতিক্রিয়া প্রকাশ করেছে এআইডিএফর বিধায়ক পরিমুদ্দিন বরগোহাঁই।
মই ছয় মাহ আগৰ পৰা কৈ আছো কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী নাই, আচলতে বিজেপিক ৱাক অভাৰ দিছে 11খন ছিটত, আজি কৈ আছে তেওঁ 5খনত নাই। মই তো আগৰ পৰা কৈ আছো ধুবুৰী নগাঁও করিমগঞ্জৰ বাহিৰত কংগ্ৰেছৰ কত প্ৰাৰ্থী নাই সেই কথাটো আজি প্ৰমাণ হ'ল। তেওঁলোকে আজি 11-14ৰ পৰা 5খনত আহিলে নহয় জানো, এতিয়া লাহে লাহে 11খন এৰিব বিজেপিৰ কাৰণে আৰু বাকী তেওঁলোকে খেলিব। বিজেপিৰ লগত মুখ্যমন্ত্ৰীৰ লগত তেওঁৰ ভাই ককাই ৰিলেশ্যন, মুখ্যমন্ত্ৰীৰ লগত তেওঁলোকৰ মিতিয়ালি, ষ্ট্ৰেইট 11খন ছিট বিজেপিক ৱাক অভাৰ দিছে কথাটো আৰু লাহে 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 পোহৰলৈ আহি আছে। মই তো কেইবামাহ আগৰ পৰা কৈ আছোঁ যে কংগ্ৰেছে 11খন ছিট বিজেপিক ৱাক অভাৰ দিছে, আজি তাৰ প্ৰমাণ হ'ল নে বোলে আমি 5খন ছিট এৰি দিছোঁ। অসমততো বেলেগ পাৰ্টি নাই তাত খেলিবলৈ, কোনোবা পাৰ্টীৰ যিবিলাক পাৰ্টীৰ নাম গৈ আছে প্ৰাৰ্থী দিব, তেওঁলোকৰ প্ৰেচিডেণ্টৰ নাম, ছেক্ৰেটাৰীৰ নাম, ডিষ্ট্ৰিক্ট কমিটিৰ নাম, বুথ কমিটি কোনো কমিটি নাই। তেনেকুৱা পাৰ্টীত দিয়া মানেতো বিজেপিৰ হাতত ছিটখন গোটাই দিয়া। কাইলৈ মিচিং জনগোষ্ঠীৰ কৃষিভিত্তিক উৎসৱ আলি আই লিগাং। শিৱসাগৰ দিচাংমুখ মামল গৰ্ভাগতো মিচিং জনগোষ্ঠীয় লোকসকলে আলি আই লিগাঙৰ উদযাপনৰ বাবে প্ৰস্তুতি প্ৰায় সম্পূৰ্ণ কৰিছে। ডেকাসকলে সুন্দৰকৈ সজাই পৰাই তুলিছে মূৰং ঘৰ আৰু ইয়াৰ উপৰিও আলি আই লিগাঙত পৰিৱেশ ভ্ৰমণ কৰিব গুমৰা নৃত্য অন্যতম অনুশীলন ব্যস্ত হৈ পৰিছে যুৱক যুৱতীসকল। আগবঢ়াইছো প্ৰদীপ গগৈৰ এক বিশেষ প্ৰতিবেদন। জিলাৰ দিচাংমুখৰ মামল গড়ভোগাটো মিচিং জনগোষ্ঠীয় লোকসকলে আলি আই লিগাঙৰ ব্যাপক প্ৰস্তুতি চলোৱা পৰিলক্ষিত হৈছে। মই বৰ্তমান মামল গড়ভোগাৰ এখন বিশাল খেলপথাৰত আছোঁ য'ত ব্ৰহ্মপুত্ৰৰ পাৰত এই খেলপথাৰখন আৰু এই ব্ৰহ্মপুত্ৰৰ পাৰতে তেওঁলোকে আলি আই লিগাং তেওঁলোকৰ যি কৃষিভিত্তিক উৎসৱ এই উৎসৱ উদযাপন কৰিব আৰু তাৰ বাবে ব্যাপক প্ৰস্তুতি চলাইছে। মই পোনপ্ৰথমে ইয়াৰ যি এগৰাকী জ্যেষ্ঠ নাগৰিক আছে তেওঁৰ পৰা জানিব বিচাৰিম কি ধৰণে প্ৰস্তুতি চলাইছে। প্ৰস্তুতি আমাৰ আলি আই লিগাং হৈছে আমাৰ মিচিং সমাজৰ কৃষ্টি সংস্কৃতিৰ এটা উৎসৱ, কাৰণ আমি এই আলি আই লিগাংটোৰ পিছতে আমাৰ কৃষিভিত্তিত আমি নিয়োজিত হ'ব লাগে, কাৰণ যিহেতু এতিয়া গ্ৰীষ্মদিন আহি আছে, যিকোনো তাৰমানে হৈছ ইছিলে আমাৰ ইহঁতৰ তাপ পালি ইহঁতে গজিব, সেয়ে আমি আলি আই লিগাঙৰ পিছতে আমাৰ প্ৰথম প্ৰস্তুতি চলিছে। লগতে আমাৰ ফাগুন মাহৰ আমাৰ প্ৰতিটো প্ৰথম বুধবাৰত আমাৰ আলি আই লিগাং প্ৰস্তুতি হয়। আমি আলি আই লিগাং আমাৰ মিচিংসকলৰ গৌৰৱ উদযাপন কৰিব লৈছোঁ। আমাৰ সম্পূৰ্ণ প্ৰস্তুতি আছে, আমাৰ তেনেদৰে আমি গাহৰি ৰাখি থৈছোঁ, আমাৰ পৰুৱা আপোনাক আমি যথেষ্ট পৰিমাণে বনাই থৈছোঁ, যিটো আমাৰ পূৰা আলি আই লিগাং আমাৰ পূৰাখিনি গাহৰি মাংস সম্পূৰ্ণ ৰাইজে ভক্ষণ কৰিব। খাদ্য সম্ভাৰ সাজু কৰিবলৈ আৰম্ভ কৰিছে তেওঁলোকে আৰু লগতে সমান্তৰালকৈ তেওঁলোকে গুমৰাগ নৃত্য ঐনিতম অনুশীলনতো ব্যস্ত হৈ পৰিছে। এয়া দেখুৱাইছোঁ মই তেওঁলোকে ঐনিতম বৰ্তমান ইয়াত তেওঁলোকে ইয়াত অনুশীলন কৰি আছে। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। News desk, news item, Ahom North East. এই বাবরি মসজিদ আজি বিজেপি আমাৰ পৰা কাঢ়ি লৈ গল, ৰাম মন্দিৰ বনাইছে। মসজিদ কাঢ়ি বিজেপিয়ে বনালে ৰাম মন্দিৰ। এই বাবরি মসজিদ আজি বিজেপি আমাৰ পৰা কাঢ়ি লৈ গল, ৰাম মন্দিৰ বনাইছে। কোনে চান্স দিছে? রাজীব গান্ধীয়ে প্ৰথমবাৰ তালা খুলি ৰাতি শিলান্যাস কৰিছে। হাসপাতালত মৃত্যু ঘটা 90% লোকেই পাপী কংগ্রেসী। দেখ
হসপিটালে 100 মাঝে 51 জন যদি থাকে কংগ্রেসে পার্টি হবে। ধর্ম আর সম্প্রদায়ক লৈ জনসভাত উচটনি দি আজমলে উগাড়িছে সাম্প্রদায়িকতার বিহবাস্প। সবচেয়ে ডর বিজেপি রাজীব গান্ধী নরসিংহ রাও সেকেন্ড বিজেপি তখন বই চমাচা টেলিভিশন দেখিছে আর বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছে। তখন প্রাইম মিনিস্টার থাকবে একটা অর্ডার দিয়া নাই, আর্মি দিয়া নাই, কোনো প্রটেকশন বাবরি মসজিদ দিয়া নাই। এই কারণে মানে কইসু দুঃখে মানে কইছি বোলে রাহুল গান্ধী রাজীব গান্ধী আর আজমলৰ সাম্প্ৰদায়িক নিৰ্বাচনী প্ৰচাৰ অব্যাহত থকাৰ মাজতে দেওবাৰে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই আজমলৰ বিৰুদ্ধে কৰিলে কটু সমালোচনা। নাৰীক সন্মান কৰিব নজনা, নাৰীক ভোগ্য পণ্য সামগ্ৰী হিচাপে বিবেচনা কৰা আজমলক শংকৰ সংঘৰ দৰে পবিত্ৰ অনুষ্ঠানৰ পৰা আঁতৰ কৰি ৰাখিবলৈ মুখ্যমন্ত্ৰীয়ে জনালে আহ্বান। এতিয়া মই এটা মনৰ কথা কম, বাপ বন্ধুসকলে মোক বেয়া পাব নালাগে। মই যেতিয়াৰ পৰা মুখ্যমন্ত্ৰী হৈছোঁ, শিক্ষামন্ত্ৰী হৈছোঁ, অসম চৰকাৰৰ পৰা শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘলৈ আমি যিমান পাৰোঁ সহায় আৰু সহযোগিতা আগবঢ়াইছোঁ। কেতিয়াবা চৰকাৰী নিয়ম ভংগ কৰিও এই জাতীয় অনুষ্ঠানটো গঢ়ি তোলাৰ বাবে আমি আমাৰ অৱদান আগবঢ়াইছোঁ। কিন্তু কেতিয়াবা কেতিয়াবা দুই এটা শাখাই যেতিয়া সংঘৰ মঞ্চলৈ বদরুদ্দিন আজমলৰ দৰে ব্যক্তিক নিমন্ত্ৰণ কৰে, মই গোটেই ৰাতি শুব নোৱাৰো, মোৰ অন্তৰ কান্দি উঠে। যিজন ব্যক্তিয়ে নারী সমাজক ভোগৰ পণ্য বুলি গণ্য কৰে, যিজন ব্যক্তিয়ে নারী সমাজক বোৰখাত থাকিব লাগে বুলি গণ্য কৰে, যিজন ব্যক্তিয়ে নারী সমাজক সন্তান জন্ম দিয়াৰ এক মেচিন বুলি গণ্য কৰে, তেনে ব্যক্তি মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ আদৰ্শৰ লগত কেতিয়াও একত্ৰিত নহয়, আৰু তেনে ব্যক্তিক সংঘৰ এই পবিত্ৰ মজিয়ালৈ আমি কোনেও মাতি আনিব নালাগে। মই এই আজিৰ এই অধিবেশনত সকলো বাপ বান্ধৱলৈ হাত জুৰি এইষাৰ মই বিনতি কৰিছো, মোক কোনো বেয়া পাব নালাগে। মই চিধা কথা কৈ দিওঁ, কেতিয়াবা মোক দুই এজনে তাৰ কাৰণে বেয়াও পায়, কিন্তু তথাপিতো মই ভাবো যে শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ এজন বহুদিনীয়া অনুৰাগী হিচাপে এইখিনি কথা যদি মই নকওঁ আৰু মই যদি কোনোবাই বেয়া পাব বুলি এই কথা কেইষাৰ নকওঁ, মোৰ ৰাতি টোপনি নাহিব। সেইকাৰণে মই এই কথাষাৰ কৈ যোৱাটো উচিত বুলি অনুভৱ কৰিছো। উল্লেখযোগ্য, শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ মঞ্চত পূৰ্বে আজমলক স্থান দিয়াক লৈ সৃষ্টি হৈছিল অন্য এক তীব্ৰ বিতৰ্কৰ। মানকাছাৰৰ পৰা শাহজাহান আলীৰ সহযোগত, ৰঙিয়াৰ পৰা ইনামুল ইছলামৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। কাইলৈ বিদ্যা অধিষ্ঠাত্ৰী দেৱী সৰস্বতী পূজা। সৰস্বতী পূজা উপলক্ষে ৰাজ্যত দেখা গৈছে এতিয়া প্ৰতিটো শিক্ষা অনুষ্ঠানতে ব্যস্ততা। সমান্তৰালকৈ তিনিচুকীয়াৰ মৃৎশিল্পীসকলেও দেৱীৰ মূৰ্তিৰ শেষ পৰশ দিয়াত ব্যস্ত হৈ পৰিছে। তিনিচুকীয়াৰ খৰগেশ্বৰ পথৰ ৰাহুল মণ্ডলৰ কাৰখানাত দেখা গৈছে একে ব্যস্ততা, লগতে গ্ৰাহকৰ ভিৰ। আগবঢ়াইছো উপাসনা গোস্বামীৰ এক বিশেষ প্ৰতিবেদন। বিদ্যাৰ অধিষ্ঠাত্ৰী দেৱী সৰস্বতী পূজালৈ প্ৰাকখনত দেখা গৈছে ৰাজ্যজুৰি এক ব্যাপক প্ৰস্তুতি চলোৱা হৈছে। বিভিন্ন শিক্ষা অনুষ্ঠান, লগতে সকলোৱে যিটো নিজৰ ঘৰখনৰ সৰস্বতী পূজা পালন কৰিব তাৰ বাবে দেখা গৈছে ব্যাপক প্ৰস্তুতি। সমান্তৰালকৈ যি মৃণ্ময় শিল্পীসকল আছে তেওঁলোকৰো দেখা গৈছে প্ৰস্তুতি চলোৱা, আৰু যিহেতু শেষ পৰশত ব্যস্ত হৈ পৰিছে মৃণ্ময় শিল্পীসকল, মই এই মুহূৰ্তত উপস্থিত আছোঁ এজন তিনিচুকীয়াৰ বিখ্যাত মৃণ্ময় শিল্পীবোৰৰ ওচৰত। আৰু দেখা পোৱা গৈছে এনেদৰে আচলতে প্ৰতিটো মূৰ্তি আচলতে সাজু কৰা হৈছে, যিহেতু
প্রাক সরস্বতী পূজার প্রাক্ষণত যেহেতু এনেদরে দেখা গেছে সকলোরে ব্যস্ততা, আজি আমি দেখাইছো যেহেতু শেষ পরত ইয়াত ব্যস্ত হয়ে পড়ছে মৃন্ময় শিল্পী সকল। আর বর্তমান যেহেতু হরগেশ্বরত থাকা এক মৃন্ময় শিল্পীর যারখানাত বর্তমানে উপস্থিত আছো, আর সেই কারখানাত দেখা গেছে ইতিমধ্যে সরস্বতী দেবীর যূর্তি, সেই মূর্তি সমূহ আসলে প্রস্তুত করে তোলা হয়েছে। শেষ পরশ ইয়াত যেহেতু ব্যস্ত হয়ে পড়ছে শিল্পী সকল, আমি দেখাইছো এনেদরে ইতিমধ্যে সকলোরে ব্যস্ততা। তার লগতে যেহেতু প্রতিখন আসলে শিক্ষা অনুষ্ঠানে হোক বা সকলে নিজের ঘরখনতে আসলে সরস্বতী পূজা যেহেতু করব, আর তারপরে দেখা গেছে আসলে ব্যাপক প্রস্তুতি চলবা, আর এনেদরে যেহেতু খুব সুন্দরভাবে আসলে মূর্তি সমূহ সাজু করে তোলা হয়েছে, যেহেতু ইতিমধ্যে দেখা গেছে ব্যবসায়ীসকলের যে ধরনের ব্যস্ততা ঠিক তেদরে ঠিক গ্রাহকরও ইতিমধ্যে ভিড় বাড়িছে, আর সকলে যেহেতু নিজের ঘরখনলে বা শিক্ষা অনুষ্ঠানখনলে আসলে এই মূর্তি এনেদরে লই যাওয়া হব। তিনিচুকীয়া যেহেতু বিখ্যাত বলে কোব লাগবে এই যে খরগেশ্বরত থাকা যে কারখানা, আসলে ইয়াত দেখা পাওয়া গেছে বিভিন্ন ধরনের আসলে প্রতিমা ইতিমধ্যে সজায় পড়াই তোলা হয়েছে, আর শেষ পথ দিয়ে যেহেতু ব্যস্ত হয়ে পড়ছে মৃন্ময় শিল্পী সকল। আর এই মুহূর্তত যেহেতু মানে মূর যেহেতু মৃন্ময় শিল্পী সকল আছে, মানে তোমার আসলে কিছু কথা জানিবলে যত্ন করিম, যেহেতু শেষ পরশ দিয়ে আসলে ব্যস্ত হয়ে পড়ছে। আর তিনিচুকীয়াত বিশেষক একে পরিবেশ এই মুহূর্ত আমি দেখালে পাইছো, আমি নিউজ এটা দর্শক দেখাইছো আসলে কেনদরে আসলে এক উদুলি মুদুলি পরিবেশ, আসলে যে বজারের পরিবেশও আমি দেখ থাকিম। আর লগতে আমি মৃন্ময় শিল্পী সকলের ওসর আছো, মানে দাদার ওসর লাগছো, দাদা আপনি অকন উঠি দিব নাকি, কেনে আসলে সরস্বতী পূজা বলে কলে যেহেতু সকলে পালন করব নিজের ঘর বিদ্যা অনুষ্ঠানে, আপনার কারখানাত কেন এবার 60টা মূর্তি বনাইছে বলে জানি, বিক্রি মানে একদম ভাল নয়, আগর যে আসলে আমার একমান বানাইছিল, আজিকালি সরস্বতী পূজা মানে কমতি হয়েছে, যিনি পাতিছে ঘরতে সর সরকার পাতিছে, মানে ডাঙরকে পূজা নাই আর এটা এ চলেছে, মানে ইমান ভাল নয়। ডাঙর প্রতিমা মানে কি আছে আপনার ডাঙর প্রতিমা নাই, মানে যে সাইজ দেখেছে এই সাইজ ইয়ার ডাঙর নাই আর। নিজের ফর বানাইছে না, অর্ডার দিয়ে গোটেখিনি অর্ডার দিয়ে হয় না, আমাদের রেডিমেড বানাও, অর্ডার দিয়া হলে তো মূর্তি নহব, কোরপরা পাবো, আগতে আগতে বনায় রাখো, তারপর লাই লাই অর্ডার হয়, এই থাকি হয়েছে ইমানবিল কিছু আছে তো বুকিং হওয়া নাই, অর্ডার নাই হওয়া। কিয় আসলে পূজার যেহেতু দিনে দিনে যে কমি গেছে বলে ইতিমধ্যে জানি গেছে আপনার যে মূর্তি ইমান কম বিক্রি হওয়া নাই, পূজাটা বাড়িছে সার্টিফিকেট অল্প কমি কমে গেছে, কি জানো কি করে কেলে কমেছে এটা আমার ভাবি পড়া নাই, এলে পূজাতে সব পূজাই ঠিক আছে কিন্তু সরস্বতী পূজাটা ইমান ভাল নয়। প্রিয়াঙ্কার রক্ষা করব পারিবনে রায়বেরেলি, এবার রায়বেরেলির প্রতিদ্বন্দ্বিতা নকৰা সম্ভাবনা সোনিয়া গান্ধীর, হিমাচল প্রদেশের রাজ্যসভার প্রাক্তন সভানেত্রীগুলিক জয়ী করে অনার পরিকল্পনা করেছে কংগ্রেসে। ফেব্রুয়ারির 27 তারিখে রাজ্যসভার 57 আসনের হব নির্বাচন, আর ইয়ার 11 আসনত কংগ্রেসে জয় লাভ করা নিশ্চিত, আর রাজ্যসভার নির্বাচনতে প্রত্যক্ষ নির্বাচনের বিপরীতে পরোক্ষ নির্বাচনের কংগ্রেসে বর্ষিয়ান নেত্রী সোনিয়া গান্ধীক রাজ্যসভালে নির্বাচিত করে অনার কথা বিবেচনা করেছে। বর্ষিয়ান কংগ্রেস নেত্রীগীর শারীরিক অসুস্থতার বাবেও আর গান্ধী পরিয়ালে বংশানুক্রমিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করে অহা রায়বেরেলি দায়িত্ব প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাক দিয়ার বাবে লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা নকরে। 2019 নির্বাচনত কংগ্রেসে তথা গান্ধী পরিয়ালের আন একটা দুর্গস্বরূপ আমেথি হেরুয়াইছিল কংগ্রেসে, বিজেপি নেত্রী তথা বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানীর হাতত পরাস্ত হয়েছিল রাহুল গান্ধী। রাহুল গান্ধী আমেথি হেরুয়ার পিছত উত্তর প্রদেশত কংগ্রেস তথা গান্ধী পরিয়ালের শেষরটো দুর্গ রক্ষার যুজত নামিবলে এটা ওলাইছে রাহুল ভগ্নী প্রিয়াঙ্কা গান্ধী। সকলের মনক প্রশ্ন উদয় হয়েছে এটা 2004 সনের সোনিয়া গান্ধীর দখলত থাকা রায়বেরেলি প্রিয়াঙ্কা গান্ধীয় রক্ষা করব পারিবনে নোৱাৰে। ১৯৫২-১৯৭৫ নির্বাচনত রায়বেরেলি ফিরোজ গান্ধীর দখলত থাকার বিপরীতে 1967-1971 আর 1980 নির্বাচনত রায়বেরেলি দখল করেছিল ইন্দিরা গান্ধী, আর পরবর্তী সময় 2004-2009-2024 আর 2019 রায়বেরেলির জয়লাভ করেছিল সোনিয়া গান্ধী। স্বাধীনতার পাশরের মাত্র তিনবার কংগ্রেসে হেরুয়াইছিল রায়বেরেলি। 1977 সনের জনতা দলের রাজনারায়ণ আর 1994-98 সনত ভারতীয় জনতা পার্টির অশোক শর্মায় জয়লাভ করেছিল। কোকরাঝারত উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার প্রশ্নকাকত ফাদিলক লৈ কঠোর হয়েছে শিক্ষা বিভাগ, পর্বতজোড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষক তাৎক্ষণিকভাবে নিলম্বন করা হয়েছে। অধ্যক্ষ রবেন্দ্রনাথ রয়ক নিলম্বন করলে শিক্ষা বিভাগে, সোমবারে উচ্চতর মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষার 1.5 ঘন্টার পিছতে ভাইরেল হয়েছিল ইংরাজির প্রশ্নকাকত, কিন্তু শিক্ষামন্ত্রী রনোজ পেগুর মন্তব্য ভাইরেল হওয়া নাছিল প্রশ্নকাকত, পরীক্ষার সময় এগারী ছাত্রীহে অবলম্বন করেছিল অকট উপায়,
পরীক্ষার মাজতে বাথরুমলে যার চলেরে ছাত্রীগুলিয়ে প্রশ্ন কাকতর ফটো প্রেরণ করেছিল স্বামীল। ইতিমধ্যে স্বামীসহ ছাত্রীগুলির বিরুদ্ধে ব্যবস্থা লওয়ার নিলম্বন করা হয়েছে বিদ্যালয়খনের অধ্যক্ষক। কিন্তু প্রশ্ন হল পরীক্ষার মাজতে কেনেদরে মোবাইল ফোন ব্যবহার করব পারে এইগুলি ছাত্রী। আর ইয়ার সময় হয়েছে আবেলি সংবাদের বিদায় লওয়ার। নমস্কার।